বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠকে এ কথা জানান তিনি। এক ঘন্টার বৈঠকে আগামী নির্বাচন সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী সপ্তাহে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ দেখতে ইইউর একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে, সে বিষয়ে আলোচনা হয় এক ঘন্টার বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, কোনো প্রেসক্রিপশন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টি সংবিধানে উল্লেখ আছে, সে ব্যবস্থা করতে হবে। তারা যে আমরা এখানে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, পার্টিসিপেটরি নির্বাচন চাই, তাই না? সে এটাই একইভাবে তারা আজকে ওইটা আরোভাবে এক্সপ্লোর করার জন্য তাদের একটা টিম আসবে আগামীতে, যে বাংলাদেশে আসলে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না এটা দেখার জন্যে তারা আসবেন। আমরা তো একটা পরিষ্কার করে থাকি যে বলেছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে এটা প্রমাণিত হয়ে গেছে গত দুটো নির্বাচনে, যেখানে নির্দলীয় সরকার ছাড়া আপনার নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতামূলক। এক বিবৃতিতে তিনি বলেন, আর সময় নেই, সরকারের সময় শেষ। মির্জা ফখরুলের এমন বক্তব্য শুধু অসাংবিধানিকই নয়, রাষ্ট্রদ্রোহিতামূলকও বটে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মেয়াদ বা সময়সীমা নির্ধারণের এখতিয়ার বিএনপির নেই। অভিযোগ করেন, ক্ষমতা দখলে বেপরোয়া বিএনপি বিদেশি প্রভুদের করুণা পেতে বিপুল অর্থ খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। বিদেশিরা নির্বাচন নিয়ে কি বলবে বিএনপি সেদিকে তাকিয়ে আছে। বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি। ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসংযোগের বিষয়েও বিবেচনায় রাখার জন্য পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পিজিআর এর 48তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত দরবারে তিনি এ আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 1975 সালের 5 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠিত হয়। পিজিআর সদর দপ্তরে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার সেখানে তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পালন করার অভিনন্দন জানান। করোনা মহামারীর সময়েও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ অতি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের নিরাপত্তায় পিজিআর এর প্রচেষ্টার কথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। আপনাদের উপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। নিরাপত্তার সাথে সাথে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব। তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তরুণ প্রজন্মের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সংস্কৃতি বিকাশে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 1টি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ভবন, ঐতিহাসিক রোজ গার্ডেন, ঢাকাস্থ কবি নজরুল ইনস্টিটিউট ভবন, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ভবন ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মুক্তাগাছা সাংস্কৃতিক ভবন এবং চিলড্রেন লাইব্রেরি, এই 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কপিরাইট ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সংস্কৃতির বিকাশে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এখন আর বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে, কাজে আমাদের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র এই পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে, একেবারে তৃণমূল মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনেক মেধা সেখানে লুকিয়ে আছে, সেগুলো আমাদেরকে
তাদেরকে আরও উৎসাহিত করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, উৎকর্ষ সাধন করতে হবে এবং আমাদের জাতীয় পর্যায়ে সেগুলি মূল্যায়ন করতে হবে। উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও বিকশিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষ সাধনের জন্য যা যা করার দরকার আমরা ইতিমধ্যে যা করেছি এবং ভবিষ্যতেও করে যাব, যেন কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তার কাজে তাদের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকেও বিকশিত করতে হবে, যেন এর মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতিটা যেন তারা একেবারেই ভুলে না যায়, সেই ব্যবস্থাটাই করতে হবে। সংস্কৃতির বিকাশে গত 14.5 বছরে সরকার 41টি প্রকল্প বাস্তবায়ন করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, 14টি প্রকল্প চলমান রয়েছে এবং প্রক্রিয়াধীন আছে আরও 24টি প্রকল্প। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে নিরপেক্ষতা দেখাতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপনির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফা এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আমাদের সকল সময় বার্তা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন। সুতরাং আমাদের সকল নির্বাচনে একই বার্তা দেওয়া হচ্ছে, এখানেও তাই একই বার্তা দেওয়া হয়েছে। আপনারা ধৈর্য ধরে দেখেন নির্বাচনটা কিভাবে ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, কাল সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচের আগে নিজেকে ফিট মনে করছেন স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল। দুপুর 2টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডে সামনে রেখে প্রস্তুতি পর্ব শেষ করলেন তামিম সাকিবরা। তাজুল ইসলামের বোলিংয়ে নেটে দীর্ঘ সময় ব্যাটিং করতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের সঙ্গে সাগরিকার উইকেট পর্যবেক্ষণ করেছেন মুশফিকুর রহিম। ব্যাটিং অনুশীলন করেছেন লিটন হৃদয়রা। তামিম ইকবালের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও তামিম নিজেই জানিয়েছেন পুরোপুরি ফিট তিনি। এছাড়াও সাদা বলের আফগানিস্তানকে সমীহ করছেন তামিম। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে নিজেদের ভালো খেলে জিততে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আমার কাছে এখন মনে হচ্ছে যে আই এম রেডি ফর টুমরো, বাট ডিউরিং দ্য গেম অর এরকম কোনো কিছু যদি আমি ফিল করি যে না আই এম নট রেডি অর ইট ক্যান বি টু রিস্কি, তাহলে ওইভাবে করে আমি প্লাস মেডিকেল ডিপার্টমেন্ট যারা আছে ওইভাবে করে আমরা ডিসিশন নিব। ফর নাও আই এম ফিট, দ্যার আর গুড সাইড, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে দ্যার আর ভেরি গুড সাইড, দে হ্যাভ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক্স ইন দ্য ওয়ার্ল্ড। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।